সিনেমা সরস্বতীতে এই মুহূর্তে আছে সুস্মিতা চ্যাটার্জি, টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা। সরস্বতী পুজোর মানেই ছোটবেলার ঘটনাগুলো এখন বেশ মনে ওঠে আর কি। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমরা যতটা না মাতামাতি করেছি, সরস্বতী পুজো মানে বাঙালির প্রেম দিবস নিয়ে আমরা ভীষণ উন্মাদ আজও। ছোটবেলাটা কেমন কেটেছে সরস্বতী পুজোর দিনগুলো, যখন বিশেষ করে যখন স্কুলে পড়তে আর কি? ছোটবেলাটা ভীষণ এক্সাইটিং, ওটাকে খুব মিস করি জানো, কারণ ওই সময় আমরা যেটা করেছি, অনেকদিন আগে থাকতে আমাদের স্কুলে স্কুলে নিমন্ত্রণ করতে হতো, যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্কুল, তো স্কুলে স্কুলে চলে যেতাম নিমন্ত্রণ করতে। তারপর আবার সরস্বতী পুজোর দিন ভোরবেলা, মানে বাড়িতে মনে হয় পড়ার সময় মনে হয় এত ভোরে উঠতাম না, ওই সময় উঠে ঠাকুর সাজানো, বাজার করতে যাওয়া, সব কিছু দায়িত্ব, মানে এটা করব আমি, ওটা আগলে রাখবো, এই ব্যাপারটা ভীষণ মিস করি এখন। এমন কোন মেমোরি যেটা বেশ মনে পড়লে এখন মজা লাগে, বেশ এই দারুণ মনে মনে হাসো আর কি? একদম, মানে সেই সময় যদি নতুন প্রেম হয়েছে জীবনে, তো সেই সময়টা নিজেকে সুন্দর করে সাজিয়ে কতক্ষণে সে আমার দিকে তাকাচ্ছে সেটা নজর কাটতে হবে, সেটা ভেবে ভেবে রাতে ঘুমোতো না। ভগবানের সঙ্গে এখন সরস্বতী পুজো মানে মানে কোন মানে কোনগুলো মিস করো আর কোনগুলো মানে কতটা তফাৎ? মানে মানে তখনকার সরস্বতী পুজো, এখনকার দেখেছি বাচ্চারা, মানে ওদের দেখে সত্যি খারাপ লাগে জানো, ওরা না সরস্বতী পুজো সেইভাবে আমার মনে হয় না স্কুলে সেই এনজয়টা করতে পারে আমরা যেটা করেছি। এবং সবথেকে হলো ওই কুল খাবো না, অঞ্জলি দেব, সেগুলোর মনে হয় এখন কিছু নেই, মানে কুল খাবো না, পুজো না করলে ফেল করব, এই ব্যাপারটা এখন কিন্তু নেই। এখনকার সরস্বতী পুজোটা অনেক মানে মেকানিক, মানে ওই করতে হয় একটা, মানে এরকম একটা ব্যাপার হয়েছে, মানে ওই আগের মতন ওই ব্যাপারটা নেই। তবে শিলাদার পুজো গত বছর থেকে এসেছি, আগেরবারে ভরতলক্ষ্মী তো হয়েছিল, এবারে এখানে একটা অন্যরকম একটা প্রাণ ফিরে পেলাম, যে যেন মনে হলো যে ওইটা তো ফিরে পাবো না, ছোটোবেলাটা ফিরে পাবো না, বাট বড়োবেলায় আবার একটা সরস্বতী পুজো, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।